হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের এক কাপ চালের গুঁড়া আর আলু দিয়ে অনেক বেশি মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে অনেক বেশি মজার হয় খুবই অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুল একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটা চামচ পরিমাণ আস্ত জিরা এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছে এই জিরা এবং আদা কুচি প্রায় এক মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে সাত মতো লবণ দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স এবং লবণ পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর চুলারা সাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানির মধ্যে যখন ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দেওয়ার পর চুলারা স্লোতে রেখে এই চালের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে এই চাট মশলা খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এই ডোটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে যখন ডোটা হালকা ঠান্ডা হয়ে আসবে অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় এর মধ্যে দুইটি গ্রেড করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিচ্ছে এই আলু আর ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার এরকম একটি চামচ নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে দু হাতের সাহায্যে দিচ্ছে তারপরে চামচের উপর তারপর কোনাকুনি করে রেখে হাত দিয়ে এভাবে চেপে চেপে খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি করে নেব এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আরেকটি নাস্তা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছে তেলটা যখন ভালো করে গরম হয়ে চাপে তখন এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে নিচের পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে চাপে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ